রাষ্ট্রীয় টোয়েলে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আজকে নতুন একটি চাকরির খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরির খবর এবং তার পাশাপাশি তার আপডেটও দেওয়া হয় তো যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে যে বেলেকনটিয়ে সেটা ক্লিক করে নেবেন এর ফলে সমস্ত রকমের নোটিফিকেশন আমাদের চ্যানেল থেকে যা কিছু আপলোড হবে খুব সহজে এবং বিনামূল্যে পেয়ে যাবেন তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি একটি ডিপ্লোমা থাকলে একটি চাকরির ক্ষেত্রে আবেদনের সুযোগ পাবেন তো সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবেন চলুন অফিশিয়াল নোটিফিকেশন দেখে নিই তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে তো প্রথমে একটি কন্ডিশন এখানে বলা রয়েছে আপনাকে বাংলাতে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং যদি আপনার মাদার টাং অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয় যেরকম নেপালি তাহলে কিন্তু আপনি এগুলি চাকরির ক্ষেত্রে বা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন না এটা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে বা ইন্টারভিউতে টেস্ট করা হবে যে আপনি কতটা বাংলাতে লিখতে পড়তে বা বলতে জানেন তো নিয়োগটি করা হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি এবং সেগুলি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা রয়েছে তো এখানে বলা রয়েছে ওয়ান ইচ রিজার্ভ ফোর এস এবং এস টি অর্থাৎ এসসিদের জন্য একটি এবং এসটিদের জন্য একটি বাকিগুলি আনরিজার্ভদের ক্ষেত্রে বেতন এখানে প্রতি মাসে হবে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পর্যন্ত উইথ গ্রেড পে থাকবে উনত্রিশশো টাকা কোয়ালিফিকেশান কী লাগবে সেটি দেখে নিই এখানে আপনাকে লাগবে হায়ার সেকেন্ডারি পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড এ টু ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ডায়ালিসিস টেকনিশিয়ান তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে ডিজারেবল বলে কিছু থাকলে আপনার আবেদন করতে পারবেন যেরকম এখানে বলা রয়েছে ওয়ান ইয়ার ট্রেনিং আফটার অ্যাকোয়ারিং ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল যদি এর উপরে আপনার এক বছরের ট্রেনিং থাকে সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার থাকবে না থাকলেও সেরকম কোনো অসুবিধা নেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডায়ালিস টেকনিক ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে করা থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন তো এখানে বয়সের কথা বলা রয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু অনুযায়ী এবং আবেদনের ফি একশো দশ টাকা দিতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন যারা বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছেন তাদের জন্য রকম ফি দিতে হবে না অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ষোলো জুলাই থেকে এবং আবেদন চলবে পাঁচ আগস্ট পর্যন্ত তো এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবং পাঁচ আগস্টের আগে আপনাকে পেমেন্টও করতে হবে এর যে আবেদনের লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এছাড়া যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কমেন্টস খোলা রয়েছে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সে সবজি দেখার জন্য